ক্রিকেট 22 গজের এই যুদ্ধে ক্রিকেটীয় বিনোদনের চেয়েও এখন টাকার মূল্য অনেক বেশি। টেস্ট, ওয়ানডে তো রয়েছেই, আইপিএল, বিপিএল এবং সিপিএল এর হাত ধরে ক্রিকেটকে যেন বেশ কয়েক গোলে হারিয়ে দিচ্ছে টাকা। ক্রিকেট থেকে রোজগার তো বটেই, বিজ্ঞাপন বাবদ আয়ও কম নয় ক্রিকেটারদের। মজার ব্যাপার হচ্ছে, শীর্ষ 10 ধনী ক্রিকেটারের তালিকায় 6 জন রয়েছেন ভারতীয় ক্রিকেটার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোট সম্পত্তির নিরিখে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কারা। শুরুর আগে অনুরোধ করছি, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের ভিডিওগুলি উপভোগ করুন। সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার ক্রিকেট ছেড়েছেন বেশ কয়েকদিন, কিন্তু তাতে যে তার আয়ে বিশেষ প্রভাব পড়েনি তার প্রমাণ মোট সম্পত্তির নিরিখে তালিকায় তার 1 নম্বরে থাকা। সচিনের মোট সম্পদের পরিমাণ প্রায় 790 কোটি টাকা। ক্রিকেটের বাইরে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন সংস্থা থেকে তার এ আয় হয়। মহেন্দ্র সিং ধোনি ভারতের সাবেক এই টি-20 এবং ওয়ানডে ক্যাপ্টেনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 690 কোটি টাকা। দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ধোনি বহুদিন ছিলেন আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত রয়েছেন এবং সেগুলি থেকে তার বিপুল অর্থ উপার্জন হয়। রিকি পন্টিং প্রাক্তন অজি অধিনায়ক, প্রথম মৌসুম থেকেই আইপিএল খেলছেন। বিগ ব্যাশে খেলেছেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের থিঙ্ক ট্যাঙ্কের সদস্য। পন্টিং এর মোট সম্পদের পরিমাণ প্রায় 435 কোটি টাকা। বিরাট কোহলি ভারত ক্রিকেটের 3 ফরম্যাটেই এই মুহূর্তে সবচেয়ে সফল অধিনায়ক। বিরাট কোহলি ক্যাপ্টেন সাহেব এই মুহূর্তে মোট সম্পত্তির বিচারে রয়েছেন 4 নম্বরে। বিরাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 354 কোটি টাকা। দেশি বিদেশি অনেক বিজ্ঞাপন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন এবং বিপুল অর্থের মালিক হচ্ছেন। শেন ওয়ার্ন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই লেগ স্পিনারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 335 কোটি টাকা। 2008 থেকে 2011 পর্যন্ত রাজস্থানের হয়ে খেলা ওয়ার্ন খেলেছেন বিগ ব্যাশ লিগেও। অবসরের পর ওয়ার্ন এখন অস্ট্রেলিয়ার একজন পেশাদার পোকার খেলোয়াড়। শহীদ আফ্রিদি 6 নম্বরে পাকিস্তানের বিধ্বংসী অলরাউন্ডার শহীদ আফ্রিদি। প্রায় 270 কোটি টাকার সম্পত্তি নিয়ে তিনি পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রিকেটার। শেন ওয়াটসন 7 নম্বরে রয়েছেন অজি অলরাউন্ডার, তার মোট সম্পদের পরিমাণ প্রায় 266 কোটি টাকা। বেশ কয়েক বছর আইপিএল খেলা ওয়াটসন বিগ ব্যাশেও খেলেছেন, এমনকি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগেও খেলেছেন রেকর্ড পরিমাণ টাকা নিয়ে। বীরেন্দ্র সেহবাগ ক্রিকেট মাঠের চেয়ে টুইটারই এখন বেশি সক্রিয় ভারতের এই প্রাক্তন বিধ্বংসী ওপেনার। তালিকায় তিনি আছেন 8 নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 265 কোটি টাকা। যুবরাজ সিং ক্যান্সারজয়ী ভারতের প্রাক্তন বাঁহাতি অলরাউন্ডারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 240 কোটি টাকা। 2014 এবং 2015 দুটি আইপিএল মৌসুমে মোট 30 কোটি টাকায় নিলাম হয়েছিলেন তিনি। রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রয়েছেন তালিকার 10 নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও যাবার আগে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।